চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সুকচান আলী এবং রিমা বেগমের ঘরে জন্ম নেয়া তিন সন্তানই ক্যান্সারে আক্রান্ত। প্রথম সন্তানকে তারা বাঁচাতে না পারলেও বাকি সন্তানদের বাঁচাতে চান। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে জায়গা জমি বিক্রি করে এখন নিঃস্বপ্রায় এই পরিবার। 13 বছর আগে বিয়ে করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সুকচান আলী। বিয়ের 1.5 বছরের মাথায় তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে সন্তান সামিউল। কিন্তু 5 বছর না যেতেই ক্যান্সার ধরা পড়ে সামিউলের। পরে আরও 2 সন্তান জন্ম নিলে তারাও ক্যান্সারে আক্রান্ত হয়। 2 সন্তানের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে জায়গা জমি বিক্রি করে প্রায় নিঃস্ব তাদের পরিবার। তারা অর্থ জমি বিক্রি করে থিয়েটার চিকিৎসা করেছিল, এখন তারা নিঃস্ব। তো আমি সরকারের কাছে আহ্বান করছি যে ছেলেটার পাশে বা ছেলেটার বাপ মায়ের পাশে এসে দাঁড়ান। এরই মধ্যে মারা গেছে প্রথম সন্তান, বাকি দুজনের একজন সুস্থ হলেও অপরজনকে বাঁচাতে প্রয়োজন 2 লাখ টাকা। সুকচান আলী শিবগঞ্জ পৌর এলাকার বড়চক দৌলতপুরের বাসিন্দা। সুকচান আলী বলেন, একটা বাচ্চা হলো, তার উনি ক্যান্সার, চোখ ক্যান্সার, ডাক্তার দেখাইতে আছে, চিকিৎসা করতে আছে। তারপর ছেলেটা মারা গেল, মারা যাওয়ার পরে আর একটা ছেলে হলো, ওনার দেখি চোখের সমস্যা, আর তো আমি দেখা চিকিৎসা করতে পারছি না। আবার দেখছি আর এক ছেলে হলো পরবর্তীতে, ওরও চোখ ক্যান্সার, আধ কাটা জমি ছিল, আধ কাটা বিক্রি করে আমার আর জায়গা জমি কিছু নাই। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আশেপাশের মানুষের সহযোগিতা নিয়েও সন্তানের চিকিৎসা করাতে না পেরে শেষ সম্বল ভিটেটুকু বিক্রি করেছি, এখন অন্যের জায়গা আমবাগানে ঠাঁই নিয়েছি। সুকচানের স্ত্রী রিমা বেগম বলেন, বড় ছেলেটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তো চিকিৎসা তো কি করতে পারিনি, ছোট ছেলে তো একই অবস্থা। শিবগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুম্মন আলী বলেন, এই পরিবারটি খুবই বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। প্রসঙ্গত, পূর্বের যে সন্তান মারা যায় সেই সময় আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতির মাধ্যমে তাদেরকে ওষুধ কিনে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি ফান্ড জোগাড় করে, একটি পাসপোর্টের মাধ্যমে তাদেরকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠানো যায়, এবং আমার মনে হয় তাদের সঠিক তথ্যটা বেরিয়ে আসবে এবং কী কারণে তার সন্তানদের এরকম হচ্ছে সেটা আরও বেরিয়ে আসবে।